এআইবি অর্থাৎ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ফল দু হাজার চব্বিশ সেশনের অ্যাডমিশন একটি জরুরি আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি এই ভিডিওতে তো কয়েকদিন আগে স্লট ওয়ানের যে ফলাফল ছিল সেটি দেওয়া হয়েছিল এবং ভর্তি কার্যক্রম বা যে প্রসিজার সেগুলো চলছিল এবং স্লট টু সম্পর্কে একবার দুজন পরীক্ষার্থী বা এক্সামিনি জিজ্ঞেস করেছিল আমার কমেন্ট বক্সে তো তখন সেটা নিয়ে কোনো আপডেট আসেনি তো অ্যাট লাস্ট আজকে আপডেট দেওয়ার সুযোগ হচ্ছে তাই আমি আপডেটটি দিচ্ছি এবং বলতে চাই তোমাদেরকে যে এই স্লট টুতে তে আবেদন আজকে থেকে কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে কেউ কেউ হয়তো করে ফেলেছ যারা করনি তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে এবং তোমরা ডেডলাইনের মধ্যে করে ফেলবে তো মূলত আজকে যেহেতু আবেদন শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে জানাবো এবং অ্যাপ্লিকেশনের ডেড লাইন বলো তারপর এক্সাম ডেট প্লাস কিছু আনুষঙ্গিক বেসিক তথ্য এই ফল দু হাজার চব্বিশের স্লট টু নিয়ে জানানোর চেষ্টা করব তাই অনুরোধ করব যারা এআইউবির এই যে আপকামিং স্লটে পরীক্ষা দিতে আগ্রহী এই স্লট টুতে তে তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তাদের ফল দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্লট টু এর অংশটি এখন অফিসিয়ালি তারা লিখে দিয়েছে এবং অ্যাডমিশনের যে স্কেডিউল স্কেডিউল অনুযায়ী তোমরা এখানে ওভারঅল সবগুলো ইম্পর্টেন্ট ডেটস দেখতে পাচ্ছ সবার আগে লেখা অনলাইন অ্যাডমিশন ফর্ম ওপেন্স এবং ডেটটি আজকেরই দেয় অর্থাৎ ফিফথ সেপ্টেম্বর টু আজকে বৃহস্পতিবারে আবেদন শুরু হয়ে গিয়েছে বলা হয়েছে যে ডেড লাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন অর্থাৎ ফর্ম জমা দেওয়ার যে ডেড বা সময়সীমা শেষ তারিখ সেটা হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু দুপুর দুইটায় তো অবশ্যই সেদিন দুপুর দুইটার আগ আগেই তোমরা ফর্ম জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে পারলে সতেরো তারিখের আগেই ফর্ম জমা দিয়ে দিবে যদি আগ্রহী থাকো ভর্তি হতে কারণ শেষ দিন অনেক সময় একটা রাশ থাকে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে অ্যাডমিশনের সময় কারণ অনেকে তখন দেখা যায় যে যে আগে জানে না শেষ মুহূর্তে তারা হুড়ে আবেদন করতে যায় তখন একটা মানে ক্রাউড এর কারণে তখন সার্ভারের উপরে লোড পর অনেক সময় দেখা যায় টেকনিক্যাল ইস্যু দেখা যায় এগুলো অ্যাভয়েড করার জন্য তোমরা আগেই অবশ্যই আবেদন করে ফেলবে এবং ডেডলাইন ফর অনলাইন অ্যাডমিশন ফর্ম পেমেন্ট অর্থাৎ ফর্ম সাবমিশনের পর যে পেমেন্ট সেটির ডেডলাইন একদিন বৃদ্ধি করে ১৮ আঠারো সেপ্টেম্বর দুই দুপুর দুটা পর্যন্ত রাখা হয়েছে এছাড়া অ্যাডমিশন রিটার্ন এক্সামিনেশন এক্সামের ডেট দেয়া হচ্ছে উনিশ সেপ্টেম্বর দু অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত আন্ডারগ্র্যাজুয়েটের ঊনিশ তারিখে হতে যাচ্ছে এক্সাম যেটি অন ক্যাম্পাস হবে এবং সেই পরীক্ষাটির ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েট বা অনার্স লেভেলের যাদের এক্সাম তারা পরীক্ষা দিবে দুপুর বারোটায় এবং যাদের এক্সাম পোস্ট গ্রাজুয়েট লেভেলের অর্থাৎ যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করছে তাদের এক্সাম হতে যাচ্ছে সন্ধ্যায় সাড়ে ছটায় আর রিটেন যে পরীক্ষাটি হবে বা এক্সাম সেটা রেজাল্ট দেওয়া হবে তার তিন দিন পর তিন চার দিন পরে বাইশ তারিখে সেপ্টেম্বরের বাইশ তারিখ ২০২৪ রবিবার তারপর ভাইভ এক্সাম হবে অন ক্যাম্পাস সেটি হবে তেইশ থেকে চব্বিশ তারিখ তেইশ চব্বিশ তারিখ মিলিয়ে হবে এবং স্পেসিফিক ডেট এন্ড টাইমের স্কেজুল উইল বি পাবলিশড উইথ দ্য রিটেন রেজাল্ট অর্থাৎ যে রিটার্ন রেজাল্ট দেওয়া হবে সেখানে তোমাদের জন্য আলাদা টাইম তারপর রুম নাম্বার ডেট সেগুলো সব কিছু জানিয়ে দেওয়া হবে তারপর ফাইনাল যে রেজাল্ট হবে ইভেন ভাইভার পরে সেটা পাবলিশ করা হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশনের কার্যক্রম আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে হয়ে যাবে ফ্রাইডে গভর্নমেন্ট হলিডেজ এবং তার পরবর্তীতে কারো যদি ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা থাকে কোনো একটা সার্টেন সাবজেক্টে তোমার পড়া ইচ্ছে কিন্তু কোনো কারণে তুমি ওয়েটিং আছো তো সেটির জন্য অপেক্ষা করতে হবে পহেলা অক্টোবর পর্যন্ত তখন তোমরা পাবে এবং ওরিয়েন্টেশনের তারিখ জানানো হবে পরবর্তীতে ফ্রেশম্যান ক্লাস স্টার্টস অর্থাৎ তোমার যারা ফ্রেশার তাদের ক্লাস শুরু হয়ে যাবে বিশ অক্টোবর দু হাজার চব্বিশে টেন্টেটিভ ডেট বা সম্ভাব্য তারিখ তবে কোনো ডিফারেন্ট কোনো ইস্যু বা সিনারিও তাদের সামনে এসে পড়লে তারা তবে ডেটটি একটু আগে আগাতেও পারে বা পিছিয়েও নিতে পারে বাট বিশ তারিখে ধরো ক্লাস শুরু হয়ে যাবে এটা একটা সম্ভাব্য তারিখ তোমরা ধরে রাখতে পারো আর ধরো এখানে রিকোয়ারমেন্টস বেশ কিছু অংশ লেখা আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এছাড়া আমার চ্যানেলেও তোমরা

কোনো ভুল তথ্য দিবে না তাহলে কিন্তু ভর্তির ভর্তি বা অ্যাডমিশন প্রসিজার তোমার বাতিল হয়ে যেতে পারে অবশ্যই এগুলো খুব সাবধানে করে ফেলবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রাইস তা হচ্ছে এক হাজার টাকা নন রিফান্ডেবল তো এআই ইউবি স্লট টু এর আবেদন আজকে শুরু হয়ে গেছে এটা জানানো ছিল উদ্দেশ্য এবং আজকে আবেদন শুরু হওয়ার পাশাপাশি আবেদন শেষ কবে হতে যাচ্ছে পরীক্ষা কবে হবে রিটেন পরীক্ষা তারপর ভাইভা পরীক্ষা কবে হবে সেসব সংক্রান্ত জরুরি সকল তারিখগুলো একসাথে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন থাকলে আমাকে বক্সে জানাতে পারো এআইউবি হোক বা অন্যান্য প্রাইভেট এর পাশাপাশি পাবলিক ইঞ্জিনিয়ারিং বলো নন ইঞ্জিনিয়ারিং বলো বা মেডিকেল রিলেটেড হোক এই সকল জরুরি অ্যাডমিশনের আপডেট পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখাবো অন্য আরেকটি ভিডিওতে ততদিনের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে